हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल रिमझिम ब्लॉग स्टोरीज। आशा करी सबाई खूब भालो आछो एवं निजेदेर ख्याल राखछो। सकले सोशल डिस्टेंसिंग मेंटेन करछो तो? आमी जानी सबाई करछो। अच्छा, मास्क पोरछो तो कोथाओ गेले? आर सैनिटाइजर यूज करछो तो? आमी जानी सबाई खूब भालो आर सबाई सैनिटाइजर मास्क दुटो यूज करछो। विश्वे करोना वायरसेर जोन्नो जे भयानक परिस्थिति सृष्टि होयेछे सेटा निये आमी आर एक्सट्रा कोनो कथा बोलते चाई ना, आपनादेर डिमोटिवेटो करते चाई ना। शुधु बोलबो डाक्तार, रिसार्चार्स এবং সায়েন্টিস্টরা সবাই একটা কথাই বলছে, নিজেরকে ভেতর থেকে স্ট্রং করুন, নিজেদের ইমিউনিটি সিস্টেম এতটাই শক্ত বানাও যাতে করোনা ভাইরাসের ছোবল আপনাদেরকে না মারতে পারে। তো আসুন আমরা সবাই এই কথাটা মেনে আর কিছু প্রিকশনস নিয়ে করোনা ভাইরাসের মোকাবেলা করি। আর আজকে ভিডিওটা হচ্ছে আমরা সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু জিনিস রেখেছি যেগুলো এই এখনকার পরিস্থিতিতে মাস্ট হ্যাভ। তো এদেরকে আমি বলছি, সারাক্ষণ বলে যাচ্ছি, এরা হচ্ছে আমার মাস্ট হ্যাভ। এদের ছাড়া আমি এক পাও চলতে পারি না, ইনফ্যাক্ট কেউই পারছে না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। তো এই বিষয়ে আজকে একটুখানি বলবো। ফার্স্টেই আমি বলছি, এই যে মাস্ক, মাস্ক খুব দরকারি জিনিস, যে কোনো মাস্ক ইউজ করতে পারেন। এটা আমার K95 মাস্ক, যে কোনো দোকানে তো মাস্ক পাওয়াই যায়, আপনারা সবাই ইউজ করছেন, এখানে কিছু বলার নেই মাস্ক। আর হ্যাঁ, অবশ্যই আমরা যেহেতু সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করছি, হয়তো সবাই আমরা বাজার হাটে, বাইরে বাসে ট্রামে যখন যাই, ভুলবশত আমরা হাত দিয়ে ফেলি কোথাও, তো নিজের হাতটাকে বাঁচাতে আমরা কিন্তু একটা গ্লাভসের সাহায্য নিতে পারি। তো এটা কটন গ্লাভস আমি কিনেছি। আপনারা যে কোনো প্লাস্টিক বা রাবার গ্লাভস ইউজ করতে পারেন, ঠিক আছে। আর না, এবার আসি হচ্ছে হ্যান্ড ওয়াশ। এটা আমি স্যাভলনের হ্যান্ড ওয়াশের কথা বলছি। এটা হচ্ছে, এটা একটা সুন্দর ফ্রেগ্রেন্স আছে, তাই এটা চুজ করেছি। মানে অনেক ধরনের স্মেলের স্যাভলন হ্যান্ড ওয়াশ আছে, তো এটা একদম হার্বাল সেন্সিটিভ, তাই এটা ইউজ করেছি। এটার দাম তো দেখতেই পাচ্ছেন আপনারা, 59 রুপিস। এটা এটা খুব সফট, মানে এটাতে কোনো খারাপ কিছু ইউজ হয়নি, মানে ক্ষার জাতীয় কিছু নেই। এটা আপনারা সবাই রাখবেন, বা অন্য কোনো ব্র্যান্ডও ইউজ করতে পারেন, আমি স্যাভলনটাকে বেশি ভরসা করি তাই স্যাভলন নিয়েছি। নেক্সট চলে আসি স্যানিটাইজারে। এটা দেখতে পাচ্ছেন, ইথানল অ্যান্ড আইসোপ্রোপাইল অ্যালকোহল হাইজেনিক হ্যান্ড রাব লিকুইড, জাস্ট 1 ড্রপ। এখানে দেখুন, এইটা বদলে আপনারা এই যে এই এই পাইপটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এটাই সুবিধা, কারণ কি এটা একটা প্রেস করলে আপনারা হ্যান্ড ওয়াশটা হাতে, সরি, এটা স্যানিটাইজারটা হাতে পেয়ে যাবেন। তো এই একটা স্যানিটাইজার কিন্তু মাস্ট, যেখানেই যাবেন, সে সামান্য মুদি দোকানই হোক না কেন, আর কোথাও দরকারি কাজে যেতে হচ্ছে সেখানেও আপনাকে এই স্যানিটাইজারটা নিয়ে যেতে হবে। আর এই একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এইটা খুবই ইম্পর্ট্যান্ট আর খুবই কাজের জিনিস। এটা আমি সবাইকে বলবো, এইটা সবাই কিন্তু হাতে
কাছে রেখো সবসময়, মানে এটা কিনে রেখো। এটার প্রাইস খুব বেশি না, এটা 159। আর এটা কি ফার্স্টে বলে দিই, এটা হচ্ছে তোমার স্যাভলন সারফেস ডিসইনফেক্টেন্ট স্প্রে। সব মেডিকেল স্টোর বা যে কোনো ধরনের বড় দোকান এই এই জিনিসটা বিক্রি করছে। মানে এটা হচ্ছে তুমি যে কোনো সারফেসে তুমি এটা স্প্রে করে দিতে পারবে। এটা স্প্রে এটা স্প্রে জিনিস। মানে টেবিল হোক, গাড়ির সিট হোক কি ব্যাগ হোক, তোমরা বাইরে থেকে এসছো ব্যাগ নিয়ে কাঁধে, সে ব্যাগে তোমরা এটা স্প্রে করে দিতে পারো। তারপরে যেখানে ধরো কেউ বসেছে বাইরে থেকে এসে তোমার বাড়িতে চেয়ারে, সেইখানে স্প্রে করতে পারো। টেবিল, সোফা, এনিওয়্যার, এটা একটা ভালো ডিসইনফেক্টেন্ট, এটা স্প্রে টাইপ। এরপরে আসি খুব দুটো ইম্পর্ট্যান্ট জিনিস। আমি একটু আগেই বলছিলাম যে তোমাদের কীভাবে ইমিউনিটি বুস্ট আপ করতে হবে। প্রথম কথা, খাওয়ারের তো একটা বিশেষ রোল আছে। তোমরা ভালো খাও, মানে সঠিক মাত্রায় সঠিক জিনিসটা খাও। আমরা অনেক উল্টোপাল্টা জিনিস খাই না জেনেই। তো সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো যে আমরা এখন এই মুহূর্তে বাইরে খাবো না, কোনো খাবার খাবো না বাইরের। আর যেইটুকু খাবো হেলদি খাবো, যাতে আমাদের ইমিউনিটিটা বুস্ট আপ হয়। যেমন কি ধরো এই মুহূর্তে যদি তোমরা নিম পাতা খাও, নিম পাতা ভেজে বা নিম পাতা ফুটিয়ে গরম জলে খাও, সেটা একটা অসাধারণ ওষুধ। কেউ যদি সকালে উঠে কাঁচা হলুদ, সেটা গোটা কাঁচা হলুদ থাকে, কাঁচা হলুদ খাও, সেটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আমি ইনফ্যাক্ট খাই ওটা সকালে, রোজ সকালে উঠে কাঁচা হলুদ চিবিয়ে খাই, বাজে লাগে বাট খাই। আরেকটা ভালো জিনিস হচ্ছে আমলকি। আমলকি যদি একটু সিদ্ধ করে খাওয়া যায় নুন দিয়ে, দারুণ লাগে খেতে। অনেকে আমলকির আচার খাও বা আমলকি কেটে শুকিয়ে অনেক দিন পর রোদে শুকিয়ে খাও, দারুণ লাগে, দারুণ লাগে খেতে জাস্ট। তো সেটা খেতে পারো আমলকি, কিন্তু চুলের পক্ষেও ভালো, আর এমনি তো বললাম শরীর ত্বক সব কিছুর জন্যই ভালো। আর খাবারে সব সময় রসুন আদা এটার ব্যবহার যেন একটু বেশি থাকে। হলুদ গুঁড়ো, এই দুটো। আর এবার আসি এই দুটো জিনিসে, এগুলো কিছুই না, এগুলো হচ্ছে, এটা হচ্ছে মাল্টিভিটামিন ট্যাবলেটস, এটার নাম হলো A to Z। এটা আমি কিনেছি, এটা অলরেডি খাওয়া হয়ে গেছে, অর্ধেক পড়ে আছে। A to Z, এখানে দেখো লেখা A to Z ট্যাবলেটস। এটার প্রাইসটা লেখা আছে, হ্যাঁ 105 টাকা, 15টা ছিল, আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে, তো 105 টাকা। এটা রোজ খাওয়ার পরে একটা করে খেতে পারো দিনে। আর এটা হচ্ছে ভিটামিন সি, এটাও অর্ধেক খাওয়া হয়ে গেছে আমার। ভিটামিন সি খাওয়ার পরে রাতে বা দুপুরে একটা করে খেতে পারো তোমরা। এটার প্রাইস 100 টাকা, না সরি 109, 48। এটা 10টা প্যাকেট ছিল, আমার মনে নেই এক্স্যাক্টলি, তোমরা দেখো। এটা ভিটামিন সি ট্যাবলেট মেডিকেল শপে বললেই দিয়ে দেবে। এইটা মানে এটা হচ্ছে মাল্টিভিটামিন, আর এটা ভিটামিন সি। ভিটামিন সি কিন্তু মানে খুবই ভালো, শুধু ইমিউনিটির জন্য নয়, মানে লেবু খাওয়াটা আমরা বলি ভিটামিন সির একটা সাবস্টিটিউট। মানে ভিটামিন সি যদি কেউ না খাও, যদি পাতি লেবু বা মৌসুম্বি লেবু যে কোনো ধরনের লেবু খাও, তাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। সো এটা যদি কেউ লেবু না খেয়ে এটা খাও, একই কাজ দেবে, ঠিক আছে। আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস, এটা আমি রিসেন্ট কিনেছি, এটা হচ্ছে হোমিওপ্যাথি একটা ওষুধ, এটার নাম হচ্ছে আর্সেনিক অ্যালবা। তো এটা দেখতে পারো,
আর্সেনিকাল বা এটা সকালে ঘুম থেকে ওঠার পরেই জাস্ট 3 ফোঁটা খেয়ে নেবে, এটাতে আর কিছুই না, ইমিউনিটি বাড়ায়। এটা কত নিয়েছে? 50 রুপিস হ্যানিম্যান শপে বা কোনো যে কোনো ধরনের চেম্বারে, হোমিওপ্যাথিক চেম্বারে গিয়ে এটা যদি বলো ওরা দিয়ে দেবে, ডোসেজটাও বলে দেবে, 3 ফোঁটা খালি পেটে সকালে উঠে খেতে হবে। তো এইগুলো আমার মনে হলো মাস্ট হ্যাভস, এটা মানে গ্লাভস, মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, ডিসইনফেক্টেড, আর এইগুলো তোমরা কিনে নিতেই পারো, এই দুটো ট্যাবলেটস আর এই আর্সেনিক অ্যালবা হোমিওপ্যাথিক ওষুধটা। আর বাদবাকি কিন্তু তোমাদের প্রিকশনস, তোমরা কীভাবে খাবে, বাইরে খাওয়া তো বললামই চলবে না, সোশ্যাল ডিস্টেন্সিং মাস্ট, যেখানেই যাও না কেন মাস্ক, স্যানিটাইজার, এভরিথিং নিয়ে যাবে তোমরা। তো চলো আজকের ভিডিওটা এন্ড করছি, আর কিছু কোয়েরি থাকলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। চলো থ্যাংক ইউ, বাই, সি ইউ সুন।